দর্শক, আজকে আপনাদের নিয়ে আসলাম বাংলাদেশে ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠানে। বেঙ্গল ফাউন্ডেশন হলো একটি বাংলাদেশী অলাভজনক এবং দাতব্য সংস্থা যার সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ফাউন্ডেশনটি বাংলাদেশে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করে, এর জন্য অধিক পরিচিত এই ফাউন্ডেশনটি। দর্শক, এখন আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশনের একটি বুক লাইব্রেরি। বৃহত্তর প্ল্যাটফর্মে বাংলাদেশী শিল্পকে প্রচার ও প্রদর্শন করার জন্য তার প্রচেষ্টার অংশ হিসাবে 1986 সালে বাংলাদেশের শিল্পপতি ও উদ্যোক্তা আবুল খায়ের লিটু প্রতিষ্ঠিত করেছিলেন এই বেঙ্গল ফাউন্ডেশন। বেঙ্গল ফাউন্ডেশনটি একটি বেসরকারি ট্রাস্ট হিসাবে নিবন্ধিত হয়েছিল এবং পুরো দমে বেঙ্গল গ্রুপ দ্বারা অর্থায়ন করা হয়েছিল এই প্রতিষ্ঠানটি। 1999 সাল থেকে ফাউন্ডেশন বেশ কয়েকটি আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের আয়োজন করেছে যাতে বিশ্বের প্রায় 300 শিল্পী জড়িত। দর্শক, আগেই বলেছি এটা কিন্তু বেঙ্গল ফাউন্ডেশনের একটা বুক লাইব্রেরি। এখানে পৃথিবীর অনেক মূল্যবান বই আপনি দেখতে পাবেন। যদি কখনো সময় পান ধানমন্ডি 27 নম্বর রোডে চলে এসেন বেঙ্গল ফাউন্ডেশনের বুক লাইব্রেরিতে। আমার মনে হয় আপনার যথেষ্ট ভালো লাগবে এখানে একদিন ভ্রমণ করে যেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন।